আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন আজ আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা মাগুর মাছ এই মাগুর মাছ আমি রান্না করব এই দুইটি মাগুর মাছ আমি রান্না করব। এটা দেশি মাগুর আমার বাইরের পুকুরের মাগুর মাছ একদম দেশি মাগুর একর মা এই দুইটা মাগুরকে আমি কেটে নিব এই মাগুর মাছের মধ্যে ডিম ছিল মাগুর মাছকে আমি কেটে লোবণ দিয়ে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ডিমকেও দুইয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমের মাগুর মাছের ডিমের পেঁয়াজা রান্না করব আর মাগুর মাছের পাতলা জুল রান্না করব এখন হাড়িতে সরিষার তেল দিয়েছি দিয়েছি রসুন পেস্ট এখন দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজকে ভেজে নিব এখন ডাকনা দিয়ে ডেকে বেজে নিব পেঁয়াজকে পেঁয়াজ যখন বা দামি কালার হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ পাঁচফোড়ন দিয়ে একটু পানি দিচ্ছি পানি দিয়ে মশলাকে আমি কষিয়ে নিব এখন ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিব মাছ এখন দিয়ে দিয়েছি মাছ এখন মাছ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন মাছকে আমি কষিয়ে এখন এখনটা দিয়ে ডেকে জাল দিয়ে এখন আমি মাছকে কষিয়ে নিব কিছুক্ষণ জাল দিয়ে এখন আমি ডাকনা কুলে নাড়াচাড়া দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিব জুলের পানি এখন আমি জুলের পানি দিয়ে দিচ্ছি জুলের পানি একটু বেশি দিব মাগুর মাছের পাতলা জুল আসলে খেতে খুব মজা হয় এই মাগুর মাছ আসলে খেতে খুব মজা হয়েছিল এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচকে আমি দুই ফালি করে কেটে নিয়েছিলাম কোন ডাকনা দিয়ে ডেকে আমি জাল দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব ধনিয়ার পাতা দিয়ে জাল দিয়ে এখন আমি সুলো অফ করে নিয়েছি দেখুন আমার তরকারিটা কী সুন্দর হয়েছে চুলো অফ করে নেওয়ার পর এখন আমি একটি ডিশে নিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে দেখুন তরকারি কালারটাও কী সুন্দর হয়েছে খেতেও আসলে খুব মজাও হয়েছিল এই তরকারিটা এখন মাগুর মাছের ডিমের দু পেঁয়াজা রান্না করবো এখন হাঁড়িতে তেল দিচ্ছি রান্না করার জন্য দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে বেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজকে এখন দিয়ে ডেকে পেঁয়াজকে বেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুই ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচ একটু বেশি দিচ্ছি পেঁয়াজও একটু বেশি দিতে হবে এটা ডিমের দুপেঁয়াজ এখন আর দিয়ে পেঁয়াজকে আমি বেজে নিব দিয়ে ডেকে বেজে নিচ্ছি পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি আমার বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ এখন পানি দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব এখন দিচ্ছি আধা চামচ মরিচ এখানে অল্প ডিম সেজন্য আমি দিচ্ছি আধা চামচ দিচ্ছি আধা চামচ হলুদ দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এখন মশলাকে আমি কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি আবার দিয়ে এখন মশলাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে ডেকে আমি মশলাকে কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম মাগুর মাছের ডিম এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে নালে ডিমটা ভেঙে যেতে পারে এখন দিয়ে ডেকে আমি রান্না করবো কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পর এখন আমি ডিমকে উলটিয়ে পাল্টে দিচ্ছি নাড়াচাড়া দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি একটু জুলের পানি জুলের পানি দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি অল্প করে জুলের পানি দিতে হবে ডিমের গায়ে গায়ে রাখতে হবে মশলাটাকে এখন আমি ডাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি আবার উল্টে দিচ্ছি ডিমকে দিয়ে মনে হয়েছে আর একটু পানি দিতে হবে মশলা মশলা রাখতে হবে সেই জন্য আমি আরও একটু পানি দিয়েছি পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করবো এখন দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব রান্না করেছি এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে আরও কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আরও একটু সময় রান্না করে আমি চুলো অফ করে নেবো এখন আর আচারা দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে একটু সময় রান্না করে এখন আমি চুলা অফ করে নিব এখন আমি চুলা অফ করে নিয়েছি আমার মাগুর মাছের ডিমের দুপেঁয়াজা হয়ে গেছে এখন আমি একটি ডিশে নিচ্ছি মাগুর মাঝের ডিমের দু পেঁয়াজা আসলে এই ডিমের পেঁয়াজাটা খেতে আসলে খুব মজা হয়েছিল দেখুন কি সুন্দর হয়েছে খেতেও আসলে খুব মজা হয়েছিল এই দুইটি রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ